নমস্কার সবাইকে তো কেমন আছো তোমরা তো দেখো আজ আমরা এই ভিডিওতে ডিটেলসে কথা বলবো তোমাদের টপিক নিয়ে তো দেখো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে ইউজিসি নেট মানে হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের যে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট এক্সাম তো এই ইউজিসি নেটের রেজাল্ট কবে দেবে তো আমরা অনেকদিন আগে এটা নিয়ে ভিডিও করেছিলাম তো রিসেন্টলি তোমরা দেখে থাকবে যে ইউজিসি নেট থেকে মাঝে মাঝে নতুন নতুন আপডেট দিচ্ছে তো তারপরে যেটা গত মাসে আসার কথা যেটা জানা যাচ্ছিলো যে জানুয়ারি লাস্টের দিকে দেবে কিন্তু সেটা আস্তে আস্তে এগোতে এগোতে ফেব্রুয়ারি দেখো আজকে বারো তারিখ তো মোটামুটি যেটা দেখা যাচ্ছে তুমি যদি অফিসিয়াল সাইটে যাও যেটা মোটামুটি আইডিয়া করা হচ্ছে যে পনেরো তারিখের দিকে কিন্তু রেজাল্ট দিতে পারে তো পনেরো তারিখ মানে কবে পনেরো তারিখ মানে হচ্ছে আজকে তো বারো তারিখ তেরো চোদ্দো পনেরো ঠিক আছে পনেরোই ফেব্রুয়ারি দু যে ডিসেম্বরের থেকে যে এক্সাম শুরু হয়েছে ঠিক আছে যেটা জানুয়ারি অবধি চলেছে প্রায় তুমি দেখো এক মাসেরও বেশি সময় ধরে দিন ধরে কিন্তু এই এক্সাম চলেছে এতটা টাইম লাগে না কারণ করোনার জন্য নতুন টার্মস অ্যান্ড কন্ডিশন প্রচুর নতুন নতুন এসছে তার জন্য কিন্তু নতুন নতুন আপডেটও আলাদা আলাদা করে এসছে তো সেই জন্য কিন্তু আমাদের ওয়েট করতে হচ্ছে অনেক দিন এবং আরও ওয়েট করতে হবে কত তারও কোনো ঠিক নেই এরকম আর কি অবস্থা ঠিক আছে তো তার জন্য আমাদের বেসিক্যালি ওয়েট করতে হবে দেখা যাক যে কবে দেয় কিন্তু যেটা মোটামুটি আশা করা যাচ্ছে আজকে তো বারো তারিখ তো পনেরোই ফেব্রুয়ারি হচ্ছে দিতে পারে এই এক্সামের হ্যাঁ রেজাল্ট ঠিক আছে ইউজিসিনের তো তোমরা যে জনি যে সাবজেক্টটি দিয়ে থাকো না কেন ওই দিনই মোটামুটি তুমি সবই পেয়ে যাবে যে কত পার্সেন্ট নাম্বার পেলে মানে কত তোমার ক্যাটাগরি অনুযায়ী তুমি নাম্বার পেলে এবং তোমার হলো কি হলো না ঠিক আছে মানে ইউডিসি নেট ক্র্যাক হলো কী হলো না সেটাও তুমি বুঝতে পারছো মানে মোটামুটি একটা আশা করা যাচ্ছে যে পনেরো তারিখে পনেরোই ফেব্রুয়ারি রেজাল্ট দিতে পারে আর রেজাল্ট দেওয়ার সাথে সাথেই কিন্তু তুমি যেটা দেখবে যে জুনের মানে জুন দু হাজার বাইশের নোটিফিকেশানও কিন্তু অলরেডি বেরিয়ে যাবে যে জুনের কবে এক্সাম হবে আর ফর্ম ফিল শুরু হয়ে যাবে ঠিক আছে আর দেখো যেই জিনিসটা তোমাদের অনেকেরই কোয়ারি ছিল যে জেনারেলি তো সিক্স পার্সেন্ট হচ্ছে ফর্ম ফিল আপ মানে যারা এক্সাম দেয় তাদের সিক্স পার্সেন্ট পাশ করানো হয় মানে টপ সিক্স পার্সেন্ট তো এবার যেহেতু দুটো মার্চ হয়ে গেছে তার জন্য কি টুয়েলভ পার্সেন্ট করে দেবে মানে টুয়েলভ পার্সেন্ট পাস হবে তো এরকম দেখো এখনও কিছু বোঝা যাচ্ছে না আমাদের বেসিক্যালি ওয়েট করতে হবে তাহলেই বুঝতে পারবো যে আমরা যে যেহেতু মার্চ করে দিয়েছে মানে দু হাজার একুশের জুন আর দু হাজার একুশের যে ডিসেম্বর যে পার্ট এই দুটো এক্সাম যেহেতু মার্চ করে হয়েছে তো রেজাল্টেও কি সেরকম মার্চ করে একসাথে দেবে মানে ভ্যাকান্সি বাড়িয়ে দেবে মানে বেশিজন কী পাশ করা হবে সেরকম কিন্তু এখনও কিছু জানা যাচ্ছে না তো বেসিক্যালি ওয়েট করতে হবে আমাদের তাহলে আস্তে আস্তে বুঝতে পারবো আর তো বেশি দিন বাকি নেই কয়েকদিনের ব্যাপার তারপরেই বোঝা যাবে যে কজন কি পাশ করলো আর কি ধরনের তোমার কাট অফ এলো মানে ধরো জেনারেল এসসি এস টি ও বিসি ইকোনমিক্যাল ইউকার সেকশন কোন ক্যাটাগরিতে কী ধরনের কাট অফ এলো সবই তুমি ডিটেলসে পেয়ে যাবে ঠিক আছে তো এইটা করোনার জন্যই দেরি হচ্ছে তো তার জন্য আর খুব বেশি দিন বাকি নেই পনেরো তারিখে মোটামুটি আশা করা যাচ্ছে যে দিয়ে দিতে পারে পনেরোই ফেব্রুয়ারি তো তার জন্য যারা যারা এক্সাম দিয়েছ তো তারা আর খুব বেশি দিন বাকি নেই তো ওয়েট করো রেজাল্ট পেয়ে যাবে আর ধরো যারা কোয়ালিফাই হলো না তো তারা আবার নেক্সট সেশনের জন্য প্রিপারেশনও তাতে করে হয়ে যাবে কিন্তু ঠিক আছে আর তারপরে নেক্সট সেশনও যেটা মনে করা হচ্ছে মোটামুটি মার্চ হয়ে যাবে কারণ যেটা জানুয়ারিটা আর জুনেরটা মোটামুটি মার্চ হতে পারে মানে ডিসেম্বরেরটা জুনেরটাও দেখা যাবে মনে হয় মার্চ হয়ে যাবে সেরকম আর কি দেখা যাক মার্চ হওয়ার সম্ভাবনাটাই বেশি মানে যেরকম যেটা ডিসেম্বরে যেটা হলো মানে ডিসেম্বরে আর জানুয়ারি ধরে ধরে যেটা হলো জুনটাও কিন্তু সেই ধরনের মার্চ করে হওয়ার সম্ভাবনা রয়েছে তো তার জন্য ওয়েট করতে হবে তাহলে কিন্তু বোঝা যাবে আস্তে আস্তে যেটা অফিসিয়াল ওয়েবস নোটিফিকেশানই বোঝা যাবে যে মার্চ করে হবে কি না আর যেহেতু এখনও বোঝা যাচ্ছে যে তোমার সিটও যেটা বাড়াচ্ছে কি বাড়াচ্ছে না সেটাও বোঝা যাচ্ছে না তো বেসিক্যালি আর মাত্র কয়েকদিনের জন্য ওয়েট করতে হবে তারপরে সবই ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এখন অব্দি যেটুকু জানা যাচ্ছে আর যদি কোনো এই সম্পর্কে আপডেট আছে তো সেই সেই টপিকের তার উপরে হচ্ছে আমরা ভিডিও নিয়ে আসবো আমাদের চ্যানেলে আর যদি তোমাদের কিছু জানানো থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাও যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপরে তার উপর ভিডিও আসবে আর তাছাড়া আমাকে ইনস্টাগ্রাম জানতে পারো তো ইনস্টাগ্রামে কৌশিকিরাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে আর তাছাড়া টেলিগ্রাম টুইটারে আমাদের ফলো করো আর আমাদের যে ওয়েবসাইট আছে কৌশিকীরা ডট ইন এখানে কিন্তু আমরা বিভিন্ন ব্লগ আনছি বিভিন্ন টপিক নিয়ে তো সেগুলো তোমরা কিন্তু ফলো করো ঠিক আছে আর ইউপিএসসি সিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে সিভিল সার্ভিস এক্সামেশনে পেইড ব্যাচ শুরু করেছি আমাদের অপশনাল সহ তুমি পড়তে পারো অপশনাল পলিটিক্যাল সায়েন্স সহ আর তাছাড়া ইউজিসি নেট ঠিক আছে মানে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের যে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট পলিটিক্যাল সায়েন্সের জন্য তুমি যদি পড়তে চাও তো তাহলে আমাদের এই পেইড ব্যাচে কিন্তু পড়তে পারো তো অনলাইনে হবে পুরোটাই তোমার কোথাও আসতেও হবে না কোথাও যেতেও হবে না পুরোটাই অনলাইনে ক্লাস হবে তো যদি তোমরা পড়তে চাও তো তাহলে এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি ওয়ান সেভেন সিক্স সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ডিটেলসে সব জানানো হবে আর তাছাড়া ক্লাস ইলেভেন টুয়েলভে পলিটিক্যাল সায়েন্সের জন্য তুমি কিন্তু পড়তে পারো পুরোটাই অনলাইনে ক্লাস ঠিক আছে তোমার আসতেও হবে না কোথাও যেতেও হবে না তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে আর ভিডিওটা লাইক করো আর আমাদের এই চ্যানেলের লিঙ্ক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেগুলো কম্পিটিভ এক্সামের পেজ রয়েছে সেখানে শেয়ার করো তাহলে কিন্তু অনেকের কাছে আমরা পৌঁছাতে পারব ঠিক আছে তো চলো তাহলে আবার দেখাবো নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে তো টাটা